হ্যালো বন্ধুরা, আমি সুরদীপ, আপনারা দেখছেন সুরদীপ টিউব চ্যানেল। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আপনারা এইরকম একটি অ্যাপেল সোয়ান বা আপেলের হাঁস বানাতে বাড়িতে থাকা ফলের ঝুড়ি থেকে ঠিক এরকম একটি আপেল বেছে নেন। এবার ওই আপেলটিকে আমি যেভাবে কাটছি আপনারাও ওইভাবে আধা আধি করে কেটে ফেলুন। এবার এর মধ্যে থাকা বিচিগুলোকে ফেলে না দিয়ে আলাদা করে রাখুন। এবারে অ্যাপেলের এই অংশটিকে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এইরকম দুটো পাতলা শক্ত জিনিসকে নিয়ে নেন। এখানটা আমি টাইলস সেট টুকরো দুটিকে ব্যবহার করছি। আর আপেলের এই অংশটিকে ঠিক আমি যে অংশগুলিতে কাটছি ঠিক ওইভাবে আপনারাও কেটে ফেলুন। কেটে নিয়ে এইভাবে একটি পিস এদিক থেকে বের করুন, আর অপোজিট দিক থেকে আরেকটি অংশ বা পিস বের করে নিন। এবারে এই দুটি অংশ যে দুটি কাটা হলো, এই দুটি অংশ একটিকে নিয়ে ঠিক 90 ডিগ্রি কোণ করে একের পর এক কেটে ফেলুন। এইভাবে এই অংশটি কাটা হয়ে গেলে অপোজিট দিকের এই অংশটিকেও ঠিক আগের মতন 90 ডিগ্রি কোণ করে একের পর এক পিসগুলিকে কেটে বের করে নিই। খুব সাবধানের সহিত এই অংশগুলিকে কেটে বের করে নিলে নিয়ে এভাবে নির্দিষ্ট প্লেসে আগের প্লেসে যেভাবে এবার এই কাটা অংশগুলিকে আমি যেভাবে প্লেস করে নিচ্ছি ঠিক ওইভাবে আস্তে আস্তে ঠেলে প্লেস করে নিয়ে আপেলটাকে দেখুন হাঁসের বডির মতন করে ফেলা হয়েছে বা করে নিতে হবে। হাঁসের বডির মতন করে নেওয়ার পরে ঠিক এই অংশটিতে আমি যেখানে কাটছি ওইখানে একটা ছোট গর্ত বা হোল বানাতে হবে। এইভাবে একটি হোল বানিয়ে নেওয়ার পরে আপেলের আর বাকি অর্ধেক অংশটিকে হোল বানিয়ে এখন আলাদা করে রাখুন, এবং বাকি এই অর্ধেক অংশটিকে দুটো প্লেটকে রেখে কয়েকটি অংশে পিস পিস করে কেটে নিতে হবে। একটু লক্ষ্য করুন, আমি যেভাবে কেটে বার করে দিচ্ছি ঠিক ওইভাবে আপনারাও কেটে নেন। এই পাতলা টাইলসের উপর রেখে ছুরিটাকে রেখে চাপ দিয়ে আমি কেটে নিচ্ছি। এবার ঠিক যে জায়গাটা দেখালাম এটাকে আপেলের এই অংশটিতে হাঁসের মুখ বানানোর জন্য, দেখুন হাঁসের মুখ সেট করার জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারাও চেষ্টা করুন এইভাবে কেটে নেওয়ার, যাতে এটা হাঁসের মুখের মতন লাগে। এবারে হাঁসের চোখ বানানোর জন্য এই অংশে হালকা গর্ত করে আগের আপেলের বিচিগুলোকে যেগুলো রেখে দিয়েছিলাম ওগুলোকে ওই চোখের নির্দিষ্ট প্লেসে সেট করে ফেলুন। দেখুন পুরো হাঁসের মুখের মতন হয়ে গেছে। এবারে এই হাঁসের মুখটিকে এই পূর্বের কাটা অংশটিতে সেট করে নিতে হবে, নিয়ে আপনি প্লেটে রেখে আপনাদের ছেলেকে বা বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে পরিবেশন করুন। দেখুন ওরা কত মজা করে আপেলটা খায়। বন্ধুরা, এখনও আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পরের ভিডিওগুলির নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন। ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হবে।